নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠিত হয়েছে। এই মন্ত্রিসভার প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা বৃহস্পতিবার শপথ নেন। 16 উপদেষ্টার মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত প্রদীপ চাকমাও, তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত। 2023 সালে 24 জুলাই তাকে নিয়োগ দেওয়া হয়। গত বছর জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 2 বছরের জন্য সচিব পদমর্যাদার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সুপ্রদীপ চাকমাকে দায়িত্ব দেওয়া হয়, যা আগামী বছর জুলাইয়ে শেষ হওয়ার কথা। সুপ্রদীপ চাকমার জন্ম 1961 সালে খাগড়াছড়ির কলমছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। তিনি সপ্তম বিসিএসএ সরকারি চাকুরিতে যোগ দেন। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এছাড়া রাবাত, ব্রাসেলস, আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন।